বিভিন্ন সময়ে তার আপন ভাগ্নিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জহির রায়হান দুবাই থেকে বলছি। একটা মেয়ে বা একটা কন্যা সন্তান তার বাবা মায়ের পরে সবচাইতে যে জায়গাগুলো নিরাপদ সেটি হচ্ছে তার ভাই, তার মামা, তার চাচা। এদের কাছে সে সবচাইতে নিরাপদ থাকে। কিন্তু যদি এদের কাছেই যদি সে যদি দর্শনের শিকার হয়, তাহলে এই পৃথিবী যে টিকে আছে, এখনও যে ধ্বংস পরিণত হয়নি, কেয়ামত আসেনি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। আমি আজকে আপনাদের সামনে খুব স্পর্শকাতর ও একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করব। চাঁদপুর জেলার কচুয়া থানার জুনাসার গ্রামের মৃত দেলার হোসেনের ছেলে মোহাম্মদ শিপন গত অক্টোবর 2020 হতে জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে তার আপন ভাগ্নিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিভিন্ন সময়ে ধর্ষণের ফলে উক্ত মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি প্রথমে বিক্টিমের মা বুঝতে পেরে তার আপন আরেক ভাই চাঁদপুর জেলার কচুয়া থানা জুনসার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ মফিজুল ইসলামকে জানালে সে বিষয়টি কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে এবং কাউকে জানালে বিক্টিমের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। এরই মধ্যে মোহাম্মদ মফিজুল ইসলাম বিক্টিমের পরিবারকে লাকসামের একটি বাড়ি ভাড়া বাড়িতে জোরপূর্বক রেখে আসে এবং সেখানে থাকা অবস্থায় বিক্টিমকে গর্ভপাত করানোর জন্য জোরপূর্বক বিভিন্ন ধরনের ঔষধ সেবন করায়। ঔষধ সেবনের ফলে গত 24 মে 2021 তারিখে বিক্টিমের পেটে ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে বিক্টিম একটি মৃত সন্তান প্রসব করে। পরবর্তীতে মোহাম্মদ মফিজুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ধর্মীয় কোনো বিধান অনুসরণ না করেই খুব দ্রুততম সময়ে মৃত বাচ্চাটিকে দাফন করে। পরবর্তীতে মোহাম্মদ মফিজুল ইসলাম বিষয়টি কাউকে না জানানোর জন্য বিক্টিমের পরিবারকে এবং বিক্টিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। অকাল গর্ভপাতের কারণে বিক্টিম মেয়েটি অসুস্থ হয়ে পড়লে মেয়েটির মা বিষয়টি মোহাম্মদ মফিজুল ইসলামকে জানায় এবং অসুস্থ বিক্টিমকে চিকিৎসা করানোর জন্য টাকা চায়। মোহাম্মদ মফিজুল ইসলাম বিক্টিমের মাকে কোনো সাহায্য সহযোগিতা না করে তাদেরকে লাকসামের ভাড়া বাড়ি থেকে বিতাড়িত করে পুনরায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। বিক্টিমের পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা পুরনো বাড়িতে যাওয়ার পর, তাদের গ্রামের বাড়িতে যাওয়ার পর বিষয়টি যেন কাউকে না জানায় এবং এই বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের কথাবার্তা কারোর সাথে না বলে একাধিকবার তাদেরকে ফোনে এবং নিজের সম্মুখ উপস্থিতিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমত অবস্থায় বিক্টিম এবং বিক্টিমের পরিবার একটি শোচনীয় অবস্থার মধ্যে পড়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা নিকটস্থ আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা কামনা করে। নিকটস্থ আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা না পেয়ে তারা স্থানীয় কিছু লোকজনের সাহায্য সহযোগিতার জন্য যখন এগিয়ে যায়, তখন বিক্টিমের পরিবারকে পুনরায় এই মফিজুল ইসলাম এবং শিপন এবং তার পরিবার অন্যান্য সদস্যরা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। কোনো উপায় না পেয়ে বিক্টিমের পরিবার গত এক সপ্তাহ পূর্বে আমাদের র‍্যাব অফিসে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি আমাদেরকে অবগত করে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমরা বিষয়টি জানার পরই বিক্টিমের পরিবারকে আমাদের অফিসে ডেকে নিয়ে আসি। বিক্টিমের পরিবারের নিকট থেকে পুরো বিষয়টি জানার পর আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পারি বিক্টিমের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি সম্পূর্ণ সত্য এবং এই ধরনের মর্মান্তিক ঘটনার মোহাম্মদ মফিজুল ইসলাম এবং মোহাম্মদ শিপন দুইজনেরই সক্রিয় ভূমিকা রয়েছে। এরই প্রেক্ষিতে গত 7 অক্টোবর তারিখে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা করি এবং যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন তথ্যপ্রাপ্তি সাপেক্ষে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কুমিল্লা জেলার মুজাফ্ফরগঞ্জ থানা ও চাঁদপুর জেলার শাহরাস্তি থানা হতে অপরাধী মোহাম্মদ মফিজুল ইসলাম এবং তার ভাই শিপনকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক অনুসন্ধান ও অপরাধীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষের বিষয়টি আমাদের নিকট স্বীকার করেছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামি দ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধর্ষণ এবং এই সংক্রান্ত যে কোনো কাজের বিরুদ্ধে র‍্যাব 11 সিপি 2 তথা র‍্যাবের
সচ্চর ভূমিকা সব সময় ভবিষ্যত থাকবে। আর সবচাইতে এই সমস্ত অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এদের উপযুক্ত বিচার হচ্ছে না। যদি এদের উপযুক্ত যদি বিচার হতো, এদেরকে স্পটে যদি গুলি করে হত্যা করা হতো, বা তাদের অপরাধ যদি 10 দিনের ভিতরেই এক সপ্তাহের ভিতরে প্রমাণিত হয়ে যদি তাদের সাজা কার্যকর হতো, তাহলে এই সমস্ত অপরাধ দিন দিন বেড়েই চলতো না। এই দেশ যে মুসলমানের 90% মুসলিম দেশ, এটা আমার তো মনে হয় না। অন্তত চাইতে নিকৃষ্টতম নিকৃষ্ট থানে আমরা চলে গিয়েছি, এর চেয়ে আর কোনো উদাহরণ থাকতে পারে?